25 জোড়া তরুণ তরুণীর যৌতুকমুক্ত বিয়ের আয়োজন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আলখায়ের ফাউন্ডেশন। সোমবার সিলেট বিভাগের এমন অসহায় পরিবারের 25 জোড়া তরুণ তরুণীর যৌতুকমুক্ত বিয়ের আয়োজন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আলখায়ের ফাউন্ডেশন। কল্পনা করতে পারিনি তো বড় আয়োজন করে আমাদের বিয়ে দেওয়া হবে। মনে একটা আফসোস যে এই আমরা বিয়ে করব। বড়ই স্বপ্ন আশা পূরণ করছে। আমার এমন আনন্দ লাগছে। এই অনুষ্ঠানে আমরা অনেক খুশি হলাম। নগরীর আমানুল্লাহ কনভেনশন হলের স্বজনদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন সংসার সাজাতে বড় কোনো কি দেওয়া হয়েছে নানা উপহার এর মধ্যে গৃহস্থলী খাদ্য সামগ্রী যেমন রয়েছে তেমনি ছিল নগদ অর্থ ভ্যান সেলাই মেশিন সহ জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার রসদ যাতে বিয়ের পরে পরনির্ভরশীল না হয় সেই বিষয়টি আলফায়ার ফাউন্ডেশন মাথায় রেখেছে যে বিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে না বিয়ের পরবর্তী যে জীবন নবদম্পতিদের শুভকামনা জানিয়ে আল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব বলেন দুই সাল থেকে আল ফাউন্ডেশন প্রাকৃতিক দুর্যোগ সহ জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে গত বছরও সিলেটের যৌতুক মুক্ত বিয়ের আয়োজন করা হয়েছিল এছাড়া বিগত বন্যায় সিলেটে দশ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী ও পঁচিশ হাজার মানুষকে রান্না করা খাবার বিতরণ করে এরপর আবারও সিলেটে যৌতুকমুক্ত বিয়ের উদ্যোগ নেওয়া হয়েছে দেশ বিদেশের নানা প্রান্তের মানুষের সহযোগিতায় আনন্দময় এই আয়োজন করা সম্ভব হয়েছে ভবিষ্যতে আরও কয়েকশো গরিব পরিবারকে বিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে